রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে ওয়াহী শুরু হয়েছিল এ ব্যাপারে আল্লাহ তাআলার ইরশাদ, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদিহ, আমি আপনার নিকট ওয়াহী প্রেরণ করেছি যেমন নূহ ও তার পরবর্তী নবীগণের নিকট প্রেরণ করেছিলাম। সূরা নিসা আয়াত 163। হাদিস 1। হুমাইদি রাহমাতুল্লাহি আলাইহির সনদে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে মিম্বরের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত, আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য। টিকা: নিয়ত অর্থ মনে মনে চিন্তা করে তো উদ্দেশ্য ঠিক করে কাজ করা। হিজরত অর্থ যে কোনো স্থানে, যে কোনো সংসর্গে বা যে কোনো পরিবেশে থেকে আল্লাহ তাআলার দিন পালন করা দুষ্কর হলে আল্লাহ তাআলার আদেশ মতে সেই স্থান বা সেই পরিবেশ ত্যাগ করা। প্রথম যুগে মক্কায় মুসলমানগণ তাদের ধর্মকর্ম অনুষ্ঠানে বাধাপ্রাপ্ত হওয়ায় আল্লাহ তাআলার তরফ হতে তাদেরকে পবিত্র মক্কা নগরী ছেড়ে মদিনায় যেতে বলা হয়েছিল। কোরআন হাদিসের ভাষায় এই মহান কাজকে হিজরত বলা হয়।